গাছ কেটে বিক্রি, সেই টাকায় পিকনিকের আয়োজন। অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার প্রধানের। ঘটনায় চাঞ্চল্য গুমা এলাকায়। খালের পাশে থাকা সরকারি গাছ কেটে পিকনিকের আয়োজন করার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গুমা এক নম্বর পঞ্চায়েতে। জানা গিয়েছে অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামীর ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের অর্থানুকূল্যে শুরু হয়েছে বিদ্যাধরী খাল সংস্কারের কাজ। দীর্ঘদিনের পুরনো ওই পরিত্যক্ত খাল সংস্কার করার কাজ চলছে জোর কদমে। এই খালের সৌন্দর্যায়ন ঘটাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খালের দুই ধারে বসানো হয়েছে চারা গাছ। সেগুলি দেখভাল এবং পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েতের ওপর। অভিযোগ, পঞ্চায়েত প্রধানের মদতে গাছের দেখভাল করার নামে গাছ কেটে সাবাড় করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই মূল্যবান গাছ বিক্রি করে দেওয়া হয়েছে, আর ওই গাছ বিক্রির টাকায় চলছে দেদার খানা পিনা। যেটা বিদ্যাধরী খালের একটা কাজ করার জন্য উদ্যোগ নিয়েছিল, সেই উদ্যোগ নিয়ে কাজ করছে। ইদানি দেখছি দিন দশেক ধরে যে খালের ধারে যত গাছ ছিল, গাছও কাটা হচ্ছে, মাটিও কাটা হচ্ছে। সাথে সাথে দেখা যাচ্ছে কি গাছগুলো সকালবেলা লোক লাগিয়ে দিয়ে গাছগুলো এক জায়গায় জড়ো করছে, সন্ধ্যেবেলা চলে যাচ্ছে। আমরা জানি হয়তো এটা বিক্রি হয়ে গেছে, কিন্তু এটা পরে খবর পাওয়া যায় যে দুদিন হচ্ছে কেউ একদিন হচ্ছে পিকনিক করে সেটা গাছগুলো বিক্রি করে খাচ্ছে। এইটাই আমাদের অভিযোগ। তাহলে কি সরকারি জিনিস তাহলে টেন্ডারে কোনো বিক্রি হলো না? মানে সাধারণ গুন্ডা বাহিনী কিংবা টিএমসি সব যারা আছে, নেতা আছে, তারা সব এই বিঘায় হাতে হাতে বিক্রি করে খাবে? এ তো তো খাবার রাজ্য হয়ে গেল, শুধু খেয়েই চলেছে। রবিবার বিদ্যাধরী খালের পাশে ফাঁকা জায়গায় আয়োজন করা হয়েছিল পিকনিকের। পিকনিকের শেষে ওই জায়গা থেকে পাওয়া গিয়েছিল ভাঙা কাচের মদের বোতল, খাবারের অবশিষ্ট অংশ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি এই প্রথম নয়, এর আগেও নানান দুর্নীতি হয়েছে। আমি জানি না বিধায়ক কী ব্যবস্থা নেবেন, তবে এইটুকু বলি ওখানকার মানুষের থেকে আমি যা শুনে এসেছি আজকে এই সন্ধ্যেবেলায় আসার আগে, যে ঘটনাটা সত্যি। তারা প্রচুর গাছ কেটে নিচ্ছে, এবং গাছ কাটা কত বড় অপরাধ এটা আপনারা জানেন। একটা গাছ একটা জীবন বাঁচায়, সেখানে গাছগুলো অবৈধভাবে কেটে বিক্রি করে ফেলা হচ্ছে। বিদ্যাধরী খালের সংস্কারের সাথে গাছের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ একটা খাল বা একটা পুকুর গাছটাকে কিন্তু থাকলে আরও বাঁধন থাকে। এর আইনানুক ব্যবস্থা নেওয়া হোক পুলিশ প্রশাসন, এবং আমরা আগামীকালই এটা নিয়ে যে ফরেস্ট ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বিডিওকে সব জায়গায় চিঠি করছি, তার উদ্যোগ গ্রহণ করেছি। গ্রামবাসীরা বন ডেপুটেশন রেডি করছে, তারা তুলবে। তবে গ্রামবাসীদেরকে এত থ্রেটনিং করছে, মানুষ ভয়ে কথা বলতে পারছে না ওই একটি লোকের জন্য। কৃষকদের চাষের জন্য পাম্প দীর্ঘ দিন ধরে খারাপ, অথচ অন্যায়ভাবে তাদের কাছ থেকে ওই পাম্পের টাকা নেওয়া হয়েছে। এমনকি খুব সম্প্রতি দিদির দুধকে অভিযোগ করতে আসা এক ব্যক্তিকে চর মারার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা বলেন, এর আগেও একাধিক দুর্নীতি করেছে। তৃণমূল দলটাই হচ্ছে একটা উশৃঙ্খল দল, মানুষের উপকার করার থেকে অপকার করায় এদের মতিটা বেশি আছে। আর এই যে সবুজায়ন, প্রকৃতি প্রেম, গাছ বৃক্ষরোপণ, এসবের ধারে কাছে ওরা যায় না। ঠিক এই একই কাণ্ড ঘটেছে কদিন আগে বাঁশপুলে, সেখানে জেসিবি দিয়ে গাছ উগলে ফেলা হয়েছে, উপড়ে ফেলে সেই গাছ বিক্রি করা হচ্ছে, এবং বলা হচ্ছে এই গাছগুলো নাকি হাওয়ায় ঝড়ে কাত হয়ে পড়ে গেছে মাটিতে। এখন দীর্ঘ এক বছর ধরে কোনো ঝড় বাদলের কোনো খবর নেই, তাহলে গাছটা পড়লো কী করে? সরকারি গাছ লাগানো হয়েছে সবুজায়নের জন্য, আর সেই গাছগুলোকে কেটে বিক্রি করা হচ্ছে। প্রথমে এগুলো পঞ্চায়েতের সামনে ভুর করে রাখা হচ্ছে, দেখানো হচ্ছে যে পঞ্চায়েতের মাধ্যমে কাটা হয়েছে, এবং রাতের অন্ধকারে সেগুলো পাচার হচ্ছে। যদিও গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতা বলেন, ভেঙে পড়া গাছ কেটে পঞ্চায়েত অফিসে রাখা আছে, বিরোধীরা মিথ্যা অভিযোগ জানাচ্ছে। আপনার টু গুমা দুই নম্বর অঞ্চলে পিকনিক একটা হয়েছিল, এটা ছাত্র পরিষদরা করেছিল। আমি প্রথমে বলবো, যদি দেখা যায় ওরা যেটা আমাকে বললো যে খাল খননের পরে যে গাছগুলো পড়ে গেছিলো সেই গাছগুলো কিন্তু পঞ্চায়েতে ঢিবি করা আছে,
এবং যা কে বা কারা বলছে কম দল বলছে আমি বলতে পারবো না। যদি দেখা যায় যে কোনো লোক আমার দলের, সে প্রধানের হাজবেন্ড হোক আর দলের কর্মী হোক বা যে নেতা হোক, এটাকে আমি বলবো যে প্রশাসনের বা বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে তারা এটাকে ইন্সপেকশন করে দেখুক, প্রশাসন এটার বিষয়ে তদবির করে দেখুক, সঠিক সেই গাছগুলো সেই পঞ্চায়েতের রেখেছে কিনা বা সেই গাছটা বিক্রি করে পিকনিক করে বা মদ খেয়েছে কিনা, এটার সঠিক উত্তর প্রশাসনে বের করা আমার মনে হয়। সাধারণ মানুষের দলগত অনেক শত্রু থাকতে পারে, হিংসামূলকভাবে বলতে পারে, এটা প্রশাসনের কাছে আমি বলবো যে ওরা এটা তদন্ত করে দেখুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।